আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ফরজ সালাতের পরের তাসবিহ ও দোয়া সম্পর্কে। ফরজ নামাজের পরে বিভিন্ন জিকির ও দোয়া দরুদ পাঠ করা মুস্তাহাব। আলেমদের অভিমত হলো দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় এটা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন দোয়া কবুলের অধিক সম্ভাবনা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করলেন, গভীর রাতের দোয়া আর ফরজ নামাজের পূর্ববর্তী দোয়া। সহিহ তিরমিজি হাদিস নম্বর 3499। হাদিসের মধ্যে ফরজ সালাতের পর যে দোয়াগুলো আমাদেরকে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে, এক নম্বর, আল্লাহু আকবার, আল্লাহ মহান সর্বশ্রেষ্ঠ, সহিহ বুখারি হাদিস নম্বর 882। দুই নম্বর হচ্ছে আস্তাগফিরুল্লাহ, তিনবার, যার অর্থ হচ্ছে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। তিন নম্বর, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি শান্তিময়, আপনার নিকট থেকে শান্তি বর্ষিত হয়, আপনি বরকতময়, হে মহিমাময় ও সম্মানের অধিকারী। সহিহ মুসলিম হাদিস নম্বর 414। চার নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওহুয়া আলা কুল্লি শাইইন কদীর, যার অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। পাঁচ নম্বর, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবর 33 বার। সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ কতই না পবিত্র মহান, আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এবং আল্লাহু আকবর অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। এবং তার সাথে আরেকটা পড়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওহুয়া আলা কুল্লি শাইইন কদীর, এটা একবার, এবং কোনো কোনো বর্ণনা এসেছে 33 বার। ছয় নম্বর, আয়াতুল কুরসি পড়া একবার। সাত নম্বর, এই দোয়া পড়া, আল্লাহুম্মা আইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার স্মরণে আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদাতে আমাকে সাহায্য করুন। আবু দাউদ হাদিস নম্বর 1522। আট নম্বর, প্রত্যেক সালাতের পর একবার সুরা ইখলাস, সুরা ফালাক এবং সুরা নাস পড়া। আবু দাউদ হাদিস নম্বর 86, তিরমিজি হাদিস নম্বর 2903। নয় নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, মাগরিব এবং ফজরের পর 10 বার। এই দোয়াটির অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই এবং সকল প্রশংসাও তার, তিনি জীবিত করেন এবং মৃত্যু দান করেন, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ফরজ নামাজের পর এই তাসবিহগুলো নিয়মিত করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।